হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিউরিয়াস কৌশিকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে যে মুভিটা নিয়ে আলোচনা করব, সেটা আজকে হটস্টারে রিলিজ করেছে, আজকে থার্সডে। মুভিটার নামও হচ্ছে আর থার্সডে, ডিরেক্টেড বাই শাহজাদ খাম্বাটা, যিনি আগে ব্ল্যাঙ্ক বলে একটা 2019-এ হিন্দি মুভি তৈরি করেছিলেন, অনেকেই দেখেনি, কিন্তু মুভিটা ডিসেন্ট মুভি ছিল। তো এবারের প্রয়াস কেমন হলো, যেটা আবার হটস্টারে রিলিজ করেছে, সেটা নিয়ে চলুন আলোচনা শুরু করা যাক। মুভিটা একটা বেসিক্যালি হস্টেজ থ্রিলার, যেখানে নয়না জয়সওয়াল বলে একটি ক্যারেক্টার, যে তার ফিয়ান্সের বাড়িতে একটা প্লে স্কুল তৈরি করেছে, সেখানে কিছু বাচ্চাকে, 16টা বাচ্চাকে সে হোস্টেজ বানিয়ে নেয়। আবার সেই স্কুলেরই সে কিন্তু টিচার, কোনোভাবে সে ম্যানেজ করে 16টা বাচ্চাকে একা রাখার, এবং সেদিন সমস্ত কিছু লক করে দিয়ে সে পুলিশকে ফোন করে এবং বলে তার কিছু ডিমান্ড আছে, আর ডিমান্ড পূর্ণ না করলে প্রতি ঘন্টায় একটা করে বাচ্চাকে হত্যা করবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে। তো মুভিটায় নয়না জয়সওয়ালের রোলটা প্লে করেছেন ইয়ামি গৌতম। অন্যান্য চেনা পরিচিত মুখের মধ্যে অতুল কুলকর্ণি আছেন, যিনি জাভেদ খান বলে একজন ইন্সপেক্টরের রোল প্লে করছেন। এদিকে নেহা ধুপিয়া একটি রোল প্লে করেছেন, আর রয়েছেন ডিম্পল কাপাডিয়া, তার রোলটা একটি বিশেষ রোল, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। আরও একটি বিশেষ চরিত্র আছে, তার নাম আমি বলছি না, তাহলে স্পয়লার হয়ে যেতে পারে। যাই হোক, এই মুভিটা প্রথম 5-6 মিনিটের পর থেকেই তার পেস ধরে নেয়, মানে এমন একটা গতিতে চলতে থাকে সেখান থেকে আপনি নড়াচড়া করতে পারবেন না। হ্যাঁ, অবশ্যই এই একটা সিনেমা, যেটা থ্রিলার সিনেমা, হস্টেজ সিচুয়েশন, সেখানে তো কিছু লজিক গড়বড় থাকবেই, কিন্তু সিনেমার খাতিরে, সিনেমাটিক লিবার্টি যেহেতু ডিরেক্টরের আছে, সেই খাতিরে কিছু জিনিস মেনে নিতে পারলে মুভিটা শেষ, 2 ঘন্টা টোটাল টাইম, শেষ অবধি আপনি গিয়ে পৌঁছবেন। এবং যে কারণে হোস্টেজ সিচুয়েশনটা তৈরি করেছে এই নয়না জয়সওয়াল, সেটা দেখবার মতো, এবং ক্লাইম্যাক্সটা কিন্তু বেশ ভালো লাগে এবং কোথাও গিয়ে একটু চিন্তা করতে বাধ্য করায়। যাই হোক, ক্লাইম্যাক্সটা কিন্তু মুভির সেরা পয়েন্ট, আর মুভিটা আপনাকে ক্লাইম্যাক্সে নিয়ে যাবে খুব দ্রুত গতিতে, আপনাকে বোর করবে না। হ্যাঁ, তবে সেই হিসাবে খুব যে থ্রিল দেবে সেরকম না, বাচ্চা ছেলে মেয়েকে বন্দি করে রেখেছে, খুব ছোট ছোট, 5-6 বছর বয়স তাদের, সেক্ষেত্রে পুলিশ খুব একটা কিছু করতে পারছে না, সেই ব্যাপারটা ইললজিক্যাল দাঁড়ায়। বা প্রাইম মিনিস্টারের সাথে, আমরা আপনার ট্রেলারে দেখেছেন যে নয়না জয়সওয়াল ডিম্পল কাপাডিয়ার সাথে, অর্থাৎ ইয়ামি গৌতম প্রাইম মিনিস্টার ডিম্পল কাপাডিয়ার সাথে কথা বলতে চাইছে, সেই ব্যাপারগুলো অনেকখানি, সেই ব্যাপারখানি বাস্তবিকভাবে একটু নড়বড়ে লাগলেও মুভির খাতিরে দেখতে বেশ ভালোই লাগে। আর মুভিটা ওয়ান টাইম ওয়াচ হিসাবে আপনি রাখতেই পারেন, মানে একবার দেখে নিলে ঠিক আছে, এর দুবার দেখতে ভালো লাগবে না, কারণ যখন ডিসক্লোজ হয়ে যাবে ম্যাটারটা, তখন বোঝা যাবে আচ্ছা এই ব্যাপার ছিল। তো যাই হোক, সব মিলিয়ে একটা ডিসেন্ট মুভি, ভালো হয়েছে। আপনারা হটস্টার যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অবশ্যই দেখে নিতে পারেন এই উইকেন্ডের মধ্যে। এই মুভিতে অভিনয়ের কথা যদি বলেন, তাহলে ইয়ামি গৌতম আর অতুল কুলকার্নি, এই দুজন খুবই ভালো অ্যাক্টিং করেছেন, আর সিনেমাটোগ্রাফি এবং ক্যামেরার কাজ খুব ভালো। এক এক একটা জায়গায় একটা সিন আছে যেখানে নয়না নিজের মুখ ওয়াশ করছে, রক্ত ধুচ্ছে, তখন সেখানে যেভাবে ক্যামেরার কাজটা করা হয়েছে সেটা খুব ভালো, মানে যখনই সে চোখ বন্ধ করছে ক্যামেরাটাও বন্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গাটা বেশ ভালো ছিল। এডিটিংও খুব ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর বা অন্যান্য দিক অতটা ভালো না হলেও ডিরেকশন ঠিকঠাকই আছে। তো মেন যেটা প্লাস পয়েন্ট আছে, ক্যামেরার কাজ এবং এই দুজনের অভিনয় দেখা যেতেই পারে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।